আলম সুমন বলতেছিল যে ভাই নাম্বার দিয়ে বলছেন যে নাম হচ্ছে হাসান। আচ্ছা মেঘনা, আচ্ছা লাইফ ইন্স্যুরেন্সে জব করে, বলছেন যে আবার হচ্ছে যে কাঁথার বিজনেস করে, বলছেন যে ভাব নিয়ে থাকে বাট হচ্ছে খুব রাখি, বকা খাইলে আমার দোষ নাই, তার বাড়ির যশ আছে। ওকে আচ্ছা এটা ভালো লাগছে, বকা খাইলে দোষ নাই, ঠিক আছে ভাই, বকা না দিলে আপনার দোষ আছে, ঠিক আছে। যে কি নাম্বার দিচ্ছেন যে বকা দেয় না। আচ্ছা ওকে, কবিরুল আলম শাওন ভাই আপনি হচ্ছে নাম্বারটা দিচ্ছেন এবং আপনার সাথে কি হয় সেটা আমাকে বলেন নাই, যে আপনার সাথে আপনার রিলেশনটা কি আসলে। ওকে ঠিক আছে, তারপর আপনি বলছেন যে সে হচ্ছে ইন্স্যুরেন্সের ব্যবসা করে, সো আমি তার সাথে একটু কথা বলে আসি এবং সে কাঁথার ব্যবসা করতে চাই। সো ঠিক আছে, ঠিক আছে, সে কাঁথার কি কাঁথার ব্যবসা করে, সো আমি একটু কথা বলতে চাই, লেটস গো, চলেন একটু কথা বলতে চাই আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি এটা কি জনাব হাসানের নাম্বার? জি আমি নুশু বলছি। আমি নুশু, জি ভাই আমি ঢাকা থেকে বলছিলাম। জি জি ভাইয়া, ভাই আপনার কি হচ্ছে এই ফেসবুকে কোনো পেজ আছে আপনার এখানে? আমি নাম্বারটা তো ওখান থেকেই পেলাম, সম্ভবত হচ্ছে আপনি কাঁথার বিজনেস করেন, সো আমি ওই, কিন্তু ভাই আমি পেজে দেখলাম আসলে এবং ওখানেই নাম্বারটা দেওয়া ছিল, আমি ভাই কিছু কাঁথা পছন্দ করেছি, সো আমি আপনাদের মেসেঞ্জারে লিখছি। ভুল নাম্বার দিয়েছে ভাইয়া, কিন্তু ভাইয়া আপনি কে বলছেন তাহলে? আসলে ভুল নাম্বার তো হওয়ার কথা না ভাইয়া, সব জায়গায় আপনার নাম্বারটা দিয়েছে। ভাই আপনাদের কি স্টক আউট হয়ে গেছে এই জন্য আপনি এখন না করছেন? জি জি আমি ভাইয়া নুশু বলছিলাম, আমি একজন মানে কাঁথা ক্রেতা, সো আমি ভাই কাঁথা ওই পেজটাতে দেখছিলাম, সো আমি মেসেঞ্জারে দিচ্ছি বারবার করে, সো ওনারা কেউ রিপ্লাই দিচ্ছে না, পরে হচ্ছে আমি এই জন্য কল দিলাম আসলে এখানে ওই নাম্বারটা দেওয়া। জি না ভাই, এটা ভুল হচ্ছে, কোনো প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত না ভাই। আপনার কি স্টক খালি হয়ে গেছে বা এরকম কিছু, এই কারণে আপনারা আসলে হাইড অ্যান্ড সিক খেলছেন? না আমি এটা কি এটা অবৈধ কোনো ব্যবসা যে আমি আমার গোপন করব আপনার, তাই মনে হচ্ছে? না না সেটা না, অনেক আমি কি স্মাগলার আপনাকে তাই মনে হয় রাতে ফোন দিয়ে? ভাইয়া আমি তো আসলে সেটা জানি না ভাইয়া, আসলে আপনি কি জানেন না তাহলে আপনি বললেন কেন যে স্টক শেষ হয়ে গেছে? আমি বলেছি প্রথমে বলেছি তো না, না আপনি কোথা থেকে বলছেন সেটা বলেন ভাইয়া, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। ওকে পাড়া থাকলে বলেন কোথা থেকে বলতেছেন একটু শুনি ভাইয়া, আপনি রেগে যাচ্ছেন কেন? রাত্রি টিভি পাঠাই আপনি, আপনার ঠিকানা বলেন তো। জি জি ভাইয়া আপনি কিন্তু অ্যাংরি হয়ে যাচ্ছেন ভাইয়া। আমি অ্যাংরি হয়ে যাব তো ভাইয়া? আপনি অ্যাংরি হলে কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে ভাইয়া। কি সমস্যা হবে? উঠানো দরকার না, আমার তো শুধু কাঁথা দরকার ভাইয়া, আর তো কিছু দরকার না ভাইয়া। কাঁথা দরকার না, আপনি কি যশোরে আছেন এখন নাকি ঢাকাতে আছেন? আমি তো ঢাকাতে আছি। আপনি কিন্তু রেগে যাচ্ছেন ভাইয়া। আমি কি করবো, আমার শুধু কাঁথা লাগবে ভাইয়া, আপনি কাঁথাটা পাঠিয়ে দিলে আমি কি ভাইয়া বিকাশে টাকা পাঠাবো কিংবা কিসে টাকাটা দিব? আমি কিন্তু যশোরে গিয়েছি ভাইয়া, আমার বাড়ির পিছনে তো ভাইয়া, আমার বাড়ির পিছনে তো পুকুর,
ভাই দেখা করতে হবে না তো, আপনি কি ডেলিভারি ম্যান? আমি কথা নিয়ে দেখা করব তোমার সাথে। ভাই আপনি কি ও কথা কি ভাই আপনি ডেলিভারি দেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ভাই, আপনি কেন ভাই আপনার তোমার অ্যাড্রেস দাও আমি পৌঁছে দিচ্ছি। ভাই আপনার কুরিয়ার করেন না ভাই কথা? জি না আমি নিজে পৌঁছাই। ও আচ্ছা আচ্ছা ভাই, তো একটু আগে যে ও আচ্ছা একটু আগে যে বললেন ভাই কাঁথার স্টক শেষ হয়ে গেছে না কি জানো? স্টক শেষ হয়ে গেছে তুমি বলছো? আচ্ছা আচ্ছা, না মানে আপনি বলতেছিলেন যে আপনি ব্যবসার সাথে দেখলেন তো ভাইয়া, আপনি ভাই এতক্ষণ তার মানে আপনি আমার সাথে দুষ্টুমি করতেছিলেন যে কাঁথার ব্যবসা আপনি করেন না। দুষ্টুমি তুমি আমার দুলো ভাই, তোমার সাথে দুষ্টুমি করব না সরবাল। কাঁথা দুষ্টি তো না না ভাইয়া, আমি বলি যারা ইন্স্যুরেন্স এ চাকরি করে তাদের তো আসলে মাথার কুল হওয়ার কথা। আচ্ছা কিন্তু হচ্ছে ভাই এত বেশি রাগ করছেন যে কাঁথা দাঁড়াও আমি কাঁথা ডেলিভারি দিচ্ছি, আমি আবার ঠান্ডা মতো বলতেছি ভাই আপনি তো মানে দুষ্টুমি করেছি। আমি পরিচয়টা না দিলে কি ওই চলবে নাকি ভাই? অন্তত আমি ফোনটা তো অনেকে দেই ভাই। ভাই সরি বলার জন্য কল করছি ভাই। হ্যালো ভাই, আমি একটু সরি বলার জন্য কল করছি ভাই, আপনি আমার উপর ভাই আপনি কি রাগ করছেন ভাই? আমি একটু রাত করে কল করছি বলে ভাই, আমি সরি ভাই, আমি অনেক ভুল করছি ভাই, আমি ভুল বুঝতে পেরেছি ভাই, আমাকে ভাই আমাকে একটু ক্ষমা করা যাবে ভাই? আমি আমি প্রচুর ভুল বুঝতে পেরেছি ভাই, আমি সরি ভাই। আমি তোমার অ্যাড্রেস তোমার ঠিকানা বলো, তুমি আসলে তোমার নিজের পরিচয়টা দাও ভাই। আমি যদি ভুল করি থাকে আগে আপনি আমাকে ক্ষমা করেন ভাই, তারপর আমি অ্যাড্রেস বলবো। হ্যাঁ তোমার ক্ষমা করলাম, তুমি সঠিক পরিচয় দাও। সত্যি সত্যি ভাই আল্লাহর কসম ক্ষমা করেছেন, তোমার পরিচয়টা দাও আগে আমি শুনি। না ভাই আগে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন ভাই, আমি সরি ভাই, আমি ভুল করছি ভাই, আমার ভুল হয়েছে ভাই, আমি সরি ভাই। আমি ওনাকে কল দিতে কি আপনাকে কল দিয়ে ফেলছি ভাই, আমি ভুল করছি। উনি যে কাঁথার ব্যবসা করে তো বললে তো ফেসবুকে তাহলে আপনার নাম্বার দিয়েছে, তাহলে আপনার নাম্বার উনি দিছে কেন ভাই? কোন তো এই কাজটা কি উনি ঠিক করছে? আপনার নাম্বারটা তাহলে ফেসবুকে কেন দেশে? না আমার ফেসবুকে ওনার নাম্বার থাকতে পারে না, আমি গবুলির সাথে কথা বলতেছি, আপনি লাইনে থাকেন। আচ্ছা দাঁড়ান ভাই, আমি একটু বলি নেই, আমি ওনার সাথে কথা বলতেছি। একসঙ্গে কি করি কথা বলবেন আমার সঙ্গে ওনার সঙ্গে একসঙ্গে কি করি কথা বলবেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আর ভাই ফোন দিতে হবে না, আমি তো আপনি আমাকে বলেন আমাকে তো ক্ষমা করেছেন নাকি ভাই? হ্যালো আমি ক্ষমা করব, আমি কবিরুলের সাথে কথা বলবো, যদি সঠিক হয়ে থাকে তাহলে তোমার ক্ষমা করব। তা না কবিরুল যদি তুমি এক শোনো শোনো জি ভাই, কবিরুল যদি তুমি চিনে থাকো জি ভাই, তাহলে আমারও ভালো করে চেনো ভাই, একটা বল কিন্তু লেফট হ্যান্ড কর্নেল ভাই। একটা বিষয় হচ্ছে কি আমি আপারে এখনি ফোন দিব, আপারে এখনি ফোন দিব জি, আপা তোমার কালকের ভিতরে জি ভাই অফিসে উল্টো করে টাকা দিবে ভাই। এই যে দেখছেন আপনি কিন্তু মাফ করলেন না ভাই, আপনি এসব কথা করছেন কেন? আমার ভয় লাগতেছে না ভাই, এ ভাই এ ভাই আপনি এসব করছেন কেন? আমি কি আপনাকে বকা দিয়েছি? বকা তো আপনি দিয়েছেন, টানাইলি তো আপনারে টানানো উচিত, আপনি বকা দিয়েছেন আমাকে। এইবার তুমি ঠান্ডা মাথায় শোনো কেন বকাটা দিয়েছি, কেন আপনি আমাকে বকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ শোনো,
কেন বলে না আপনি আমার ভয় দিচ্ছেন ভাই না না শোনো আমার কথা শোনো কেন তোমার বকা দিচ্ছি আমি হলো ব্লাড প্রেশারের পেশেন্ট জি আমি ফোন টোন অনলাইন বন্ধ করে দুইটা গুমির ওষুধ খেয়ে প্রেশারের ওষুধ খেয়ে ঘুমাতে যাচ্ছি আমি সরি ভাই তোমার কথা শুনে জি ভাই আমার রাত্রি ঘুমই আরাম হয়ে গেছে ভাই আমি সরি ভাই আমার সারা রাত ঘুমাবে না ভাই আমি সরি আমি জানতাম না যে আপনি হচ্ছেন আসলে এরকম ঘুমের ওষুধ নিয়ে তারপর হচ্ছে আপনাকে ঘুমাইতে যেতে হচ্ছে দুষ্টমি করেই কল দিচ্ছিলাম ভাই আপনাকে ঠিক আছে জি 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 আপনি ঘুমাচ্ছিলেন একটা ঘুমন্ত মানুষকে ডিস্টার্ব করছি বাট বুঝি নাই ভালো থাকেন, ওকে ভাই, ভালোবাসা আপনার জন্য, ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।